কিভাবে? দেখেছিস কি করেছে? মেম সাহেবরা, আপনারা কিছু মনে করেন না, আসলে বয়স হয়ে গেছে তো। চুপ, কামলার বাচ্চা, ছোট মুখে বড় কথা বলছিস? আর একটু হলে তো পাটা পুরো ভেঙে যেত। এই যখন কাজ করিস সাদিকের চোখ থাকে না, চোখ দিয়ে দেখে কাজ করতে পারিস না? একে ওকে চিনেন? ও চিস্তি খানের স্ত্রী। কি মনে করেছেন, ওর লেবার? হ্যাঁ, একজন বয়স্ক মহিলার গায়ে হাত তুলতে আপনার এতটুকু বাদেনি? হ্যাঁ, আপনাদের বাবা মা কি এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, আপনারা কি শিক্ষিত? কামলার বাচ্চা, একজনকে দিয়েছি, শিক্ষা হয়নি তাই না? এই অন্যায় তোরা করেছিস, আবার উঁচু গলায় কথা বলেছিস, এবার শিক্ষা পাবি তুই। উর্মি, জানো তুমি কার গায়ে হাত তুলেছো? হ্যাঁ জানি, আমি খুব ভালো করেই জানি আমি কার গায়ে হাত তুলেছি। একটা কামলার বাচ্চার গায়ে হাত তুলেছি, কিন্তু তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? চুপ, একদম চুপ। তুমি জানো না ওনারা কারা? ওনারা হচ্ছে আমার বাবা আর আমার মা। কি, এই কামলা তোমার বাবা? ছি ছি ছি, এখন তো আমার রুচির উপর আমার নিজেরই ঘৃণা হচ্ছে। সামান্য একটা কামলার ছেলের সঙ্গে আমি রিলেশন করেছি? তুমি না বলেছিলে যে তোমার বাবা অনেক বড় লোক, একজন বিজনেসম্যান, তুমি নাকি কোটিপতির ছেলে? ছি ছি ছি, আমি কার সঙ্গে রিলেশন করেছি এতদিন? আমিও তো তাই বলছি যে তুই একটা দিন মজুরের ছেলের সাথে রিলেশন করেছিস, এটা আমি তোর কাছ থেকে কোনোদিন আশা করিনি। আমি ভেবেছিলাম যে তুই যার সাথে রিলেশন করেছিস সে অনেক বড় লোক, তার অনেক টাকা পয়সা, শেষ পর্যন্ত কিনা তার বাবা ইটানাটানি করছে, দিন মজুরের কাজ করছে। ছি ছি ছি, এই চুপ, একদম চুপ। অনেকক্ষণ আপনাদের লেকচার শুনেছি আমি। সূর্য, এরা কারা? বাবা, আমি যে মেয়ের কথা তোমাকে বলেছিলাম, আমি একটা মেয়েকে পছন্দ করি, ও হচ্ছে উর্মি, ওর নাম উর্মি। হোয়াট? এটা আমি কি শুনলাম? কি রে, তুই এই সমস্ত মেয়েকে ভালোবাসিস, পছন্দ করিস? ছি ছি ছি, আমার ছেলের রুচি এত নিচে নামতে পারে সেটা আমি ভাবতেও পারি না। কি পোশাক পরেছে, তোমাদের লজ্জা করে না? এই সমস্ত পোশাক পরে মানুষের বাড়িতে যাওয়া, রাস্তায় বের হইতে তোমাদের লজ্জা করে না? আরে এই তুমি কাদের কি বলতেছো? এদের বাবা মা কি ওদেরকে সেই শিক্ষাটা দিয়েছে? সূর্য, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, তোমার এমন রুচি, এমন নোংরা মেয়ে ছেলের সাথে তোমার সম্পর্ক। ছি 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 ছি, যেসব মেয়েরা সমাজে রাস্তায় বের হয় এরকম নোংরা জামা কাপড় পরে, আর তাদের সঙ্গে তোমার রিলেশন। শুনো উর্মি, তুমি আমার বাবা মাকে অপমান করেছো, যা নয় তাই বলেছো। তুমি জানো, তুমি জানো আমার বাবাকে? তুমি যার সম্বন্ধে কথা বলছো তিনি হচ্ছেন তিস্তি খান, আর তিস্তি খান হচ্ছে অত্র এলাকার একজন বিশিষ্ট কোটিপতি। তুমি কী ভেবেছো আমার বাবা দিনমজুর? কেন, পোশাক দেখে? আরে আমার বাবা তো সাদা সিটি মানুষ, উনি এসব পোশাক পরতে পছন্দ করে, তাই এসব পোশাক পরে থাকে, আর নিজের কাজ নিজে করতে পছন্দ করে, তাই নিজের কাজগুলো নিজেরাই করে। আর তুমি কিনা আমার বাবার গায়ে হাত তুলেছো, আমার মায়ের গায়ে হাত তুলেছো, তোমার এত বড় সাহস! তুমি আসার সময় দেখেছিলে না যে সাততলা একটা বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিংটাও আমাদের। এছাড়াও আমার বাবার আরও পাঁচটা গাড়ি আছে, আর তোমাদের ফ্যামিলি, আমার বাবা চাইলে তুরিতেই তোমাদের ফ্যামিলিকে 10 বার কিনতে পারে। আর তুমি কিনা আমার বাবার গায়ে হাত তুলেছো, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কি বলছো, কি এত বড় একটা ভুল করেছি আমি? সূর্য দেখো, আমার ভুল হয়েছে, আমি তো জানতাম না, আসলে তোমার মা যেভাবে আমার পায়ের উপরে ইট ফালাইছে আমি খুব ব্যথা পেয়েছি, এই জন্য আমি একটু রাগ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও না প্লিজ। হ্যাঁ প্লিজ ভাই, আমাদের মাফ করে দিন। ক্ষমা তোমাকে করবো ক্ষমা? আরে যেই মেয়ে কিনা বিয়ের আগেই আমার বাবা এবং আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, সেই মেয়েকে বিয়ে করবো আমি? এতটা অপদার্থ ছেলে আমি না। আজকের পর থেকে আমি তোমাকে না চিনি না জানি, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আই সে গেট আউট। মা, বাবা, সরি।